একজন অপরাধী আমরা জানি যে তথ্যপত্র বিচ্ছেদ দেখেছি সে এখন কাঠমান্ডুতে আছে, আরেকজন অপরাধী যেহেতু আপনারা জানেন যে মূল মদতদাতা বেনিফিশিয়ারি সে এখন মানে ইউএসএ অবস্থান করছে, সে আমেরিকান পাসপোর্ট। এখন আমরা আপনারা জানেন যে আমরা আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার, তাদের পাসপোর্ট সব কিছু তথ্যপত্র সংগ্রহ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপোলকে অবহিত করেছেন। ইন্টারপোলের মাধ্যমে মানে কাঠমান্ডু যে এম্বাসি যেটা মানে মানে যে নেপালের যে নেপালের এম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছে। আমরাও আনঅফিসিয়ালি কাঠমান্ডু যে বাংলাদেশের যে হাই মানে এম্বাসি রয়েছে সে এম্বাসির সাথে আমরাও প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং আমরা বিভিন্ন ধরনের তথ্যপত্র দিয়েও কথাবার্তা বলছি। সেটা আমরা মনে করি কাঠমান্ডু আমাদের হাইকমিশন দেখছে, এতে মধ্যে আমাদের ইন্টারপোলকে অবহিত করেছি। অন্যদিকে আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আমরা যে আপনারা জানেন আমরা সেখানকার অনেক মানে বড় বড় পুলিশ বিশেষ করে পুলিশ কমিশনার আইবির যে ইন্সপেক্টর জেনারেল, তারপরে আমাদের যে সিআইডির চিফ আমেরিকা আর ইন্ডিয়া, সকলের সাথে কিন্তু আমরা পার্সোনালি আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলির তথ্য আদান প্রদান এবং তদন্তের বিষয়গুলি আমরা তাদের সাথে তারাও আমাদের কাছে শেয়ার করেছে, আমরাও তাদের কাছে শেয়ার করেছি এবং আমরা মনে করি তাদেরকেও আমরা বলেছি যে তারাও যেন তাদের সাথে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সাথে মানে যে এক্সট্রেডিশন যেটা ট্রেটি এটা ইন্ডিয়ার সাথে আমেরিকার রয়েছে, যেহেতু ওনারাও চাইবেন কারণ যে মানে হত্যাকাণ্ড তো সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে, ওনাদের কাছেও তো শাহিন মোস্ট ওয়ান্টেড, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আপনারাও, তো ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও আমাদের যথাযথ প্রক্রিয়া আমরা অনুসরণ করব। আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপোলকে অবহিত করেছি এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে তাদের সাথে আমরা আনঅফিসিয়ালি আমরা তাদের সাথে এই বিষয়গুলি নিয়ে সাহায্য সহযোগিতা চাইবো।